আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোলন ক্যান্সার কীভাবে বুঝবেন এবং কখন কোলোনোস্কোপি করাবেন? হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, অনেকেই আতঙ্ক থাকেন যে এই বুঝি কোলন ক্যান্সার হয়ে গেল। আসলে আতঙ্কের কিছুই নেই, আমাদেরকে আগে বুঝতে হবে লক্ষণ উপসর্গগুলো। যখন দেখা যাবে দেহের ওজন কমে যাচ্ছে, খাওয়ায় অরুচি হচ্ছে এবং আমাদের বাওয়েল হ্যাবিট পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ পায়খানার অভ্যাসটি পরিবর্তন হচ্ছে। যদি দেখা যাচ্ছে আগে স্বাভাবিক পায়খানা হতো, এখন দেখা যাচ্ছে পায়খানাটি শক্ত হয়ে যাচ্ছে কিংবা কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে, কিংবা আগে স্বাভাবিক পায়খানা হতো, এখন দেখা যাচ্ছে ডায়রিয়া হচ্ছে কিংবা অল্টারনেট বাওয়েল হ্যাবিট হচ্ছে, অর্থাৎ কিছুদিন ডায়রিয়া কিংবা কিছুদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিচ্ছে, এবং দেখা যাচ্ছে আমাদের পায়ুপথে রক্তপাত হচ্ছে কিংবা কালো পায়খানা হচ্ছে, অথবা দেখা দিচ্ছে পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা করছে এবং ব্যথার জন্য ঘুম আসছে না, কিংবা আমাদের যে মলত্যাগের সময় পেটে প্রচণ্ড ব্যথা করছে। কখনো কখনো দেখা যায় পেটের মধ্যে দলা বা চাকা, অর্থাৎ ম্যাস লাইক ফিচার অনেক সময় দেখা দিতে পারে। তাহলে আমরা বুঝে নেব যে আমাদের কোলনে ক্যান্সারের আবির্ভাব ঘটছে। আর যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে যেটি দেখা দেয় সেটি হলো খাওয়ায় প্রচণ্ড অরুচি এবং দেহের ওজন কমে যাওয়া। এবং যেহেতু ক্যান্সার থেকে রক্তপাত হয়, অর্থাৎ সেখান থেকে কোনো না কোনো উপায়ে কিছু কিছু রক্তপাত হয়, এর ফলে তাজা রক্ত মলের সাথে দেখা দিতে পারে কিংবা কালো পায়খানাও হতে পারে, এবং এর ফলশ্রুতিতে দেহে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং দেহে মারাত্মক দুর্বলতা দেখা দিতে পারে। দেখা যায় মাথা হালকা হয়ে যাচ্ছে, মাথা ঝিঝি করছে, বুক ধরফর করছে, অল্প আয়াসেই কাহিল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সিঁড়ি বেয়ে ওঠা যাচ্ছে না কিংবা ভারী কোনো কাজ করা যাচ্ছে না। এগুলো দেখে বোঝা যায় যে দেহ মারাত্মক রকম দুর্বল হয়ে পড়ছে। যদি এই লক্ষণ উপসর্গগুলো দেখা দেয় তাহলে বুঝে নিতে হবে যে কোলনে কোনো ঝামেলা হচ্ছে এবং ধরে নিতে হবে কোলন ক্যান্সার হতে পারে। এই অবস্থায় অবশ্যই অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ গ্যাস লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বিস্তারিত পরীক্ষা করে নিতে হবে, এবং যে পরীক্ষাটি প্রথমেই করতে হবে সেটি হলো একটি কোলোনোস্কোপি। এবং কোলোনোস্কোপি একটি অত্যন্ত ভালো মানের সরাসরি দেখে ছবি তুলে এনে দেখা যায় এই ধরনের একটি পরীক্ষা, অর্থাৎ একটি যন্ত্র যার সামনের দিকে লাইট সোর্স রয়েছে, বাতাস দিয়ে ফুলানোর জায়গা রয়েছে এবং সাকশন দিয়ে যদি ভিতরে কোনো ময়লা থাকে সেটি টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং ক্যামেরা রয়েছে যেগুলো দিয়ে ছবি তোলা যায়। তাই কোলোনোস্কোপি দক্ষ ও অভিজ্ঞ হাতে যদি আমরা করাতে পারি তাহলে সম্পূর্ণ ব্যথা এবং যন্ত্রণামুক্তভাবে আমাদের পায়ুপথ, মলাশয়, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, সিকাম এবং টার্মিনাল আইলিয়াম এই জায়গাগুলো সুচারুরূপে দেখা যায়, এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে যেমন ঘা বা আলসার, টিউমার বা ক্যান্সার, পলিপ, কোনো মাসলাইক লিশন ইত্যাদি দেখা যায়, কোনো আলসার যদি থাকে সেটি দেখা যায় এবং ছবি তুলে এনে তৎক্ষণাৎ রোগীর সামনে উপস্থাপন করা যায়। তাহলে আজ আমরা জানলাম কোলন ক্যান্সার হয়েছে কি না সেটি বুঝবো কীভাবে এবং কখন কোলোনোস্কোপি করা প্রয়োজন। সুপ্রিয় ভাই বোনেরা, আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আর অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন। আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।